पांच तारीखे एत बड़ आलेम के गुम करार पर गत पांच तारीखे हत्या कर लाशगुलो टुकरो टुकरो करे साथे तार बड़ छेले के हत्या करे तारा शियारा আফগানিস্তানে নিরাপদে আছে, রাফেজিরা সবচেয়ে খারাপ তারা আফগানিস্তান নিরাপদে আছে, মাজার পূজারীরা নিরাপদে আছে। এত বড় দেওবন্দীদের আমির বাংলাদেশে, সেই মানুষটা বলতে পারে কিভাবে যে আহলে হাদিস ও আহলে খবিস বলে? নাউজুবিল্লাহ, আহলে হাদিসরা আহলে খবিস মানে? আহলে খবিস কাকে কয়? আহলে হাদিসরাই হলো পৃথিবীতে কুরআন এবং সুন্নাহ প্রকৃত ধারক। আহলে হাদিসরা কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে না। এরপরে বলছে আহলে হাদিসরা হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গি। এর পরের বাক্যটা এত কড়া, এত খারাপ, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আহলে হাদিসদেরকে দেশ থেকে ব্যান করা হোক। তোমার মতো কোটি কোটি আমিরকে আহলে হাদিসরা মোটেই দাম দেয় না। আহলে হাদিসরা দাম দেয় কুরআন হাদিসের, আল্লাহ রাসূলের মান হাজার দাম দেয়, সালাত মান হাজার দাম দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগামীকালকে শপথ নেবে আফগানিস্তানে নতুন সরকার। গত ২৮ তারিখে আফগানিস্তানের সবচেয়ে পরিচিত বিদগ্ধ বিখ্যাত আলেম আবু উবাইদুল্লাহ মুতাওয়াক্কিল, সালাফি আলেম, গত ২৮ তারিখে তাকে গুম করা হয়। গত ৫ তারিখে এত বড় আলেমকে গুম করার পরে গত ৫ তারিখে হত্যা করে লাশগুলো টুকরো টুকরো করে সাথে তার বড় ছেলেকেও হত্যা করে তারা। এক আশ্চর্য বিভৎস ব্যাপার। শিয়ারা আফগানিস্তানে নিরাপদে আছে, রাফেজিরা সবচেয়ে খারাপ তারা আফগানিস্তান নিরাপদে আছে, মাজার পূজারীরা নিরাপদে আছে, সবই নিরাপদে আছে, কিন্তু আহলে হাদিস আকিদার সালাফি আকিদার আলেমদেরকে এইভাবে ধরে নিয়ে যে হত্যা করবে, টুকরো টুকরো করে কেটে ফেলবে। আমি সম্পাদকীয় লিখেছি, আবেদন জানিয়েছিলাম যে কোরআন এবং সুন্নায় যে আইন আছে এই আইন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করা হয়, আর দেওবন্দি সুফি মতবাদ বাদ দিয়ে, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করা হয়। এই আবেদনটা করেছিলাম এক সপ্তাহ আগে। এক সপ্তাহ পরে আহলে হাদিসরা সালাফিরা এইটা পেল। আগে আহলে হাদিস আলেমদের মসজিদে যাওয়া নিষিদ্ধ ছিল, এখন আরো কড়া হয়ে গেল। সুফিবাদী ধারণার, দেওবন্দি ধারণার বাংলাদেশের একজন আমির গত কয়েকদিন আগে মারা গেল। বক্তব্য শুনে দেখেন, বক্তব্য শুনে কেউ কখনো সহ্য করতে পারবে না। আহলে হাদিস একজন আলেম বুখারি পড়ান, এত বড় দেওবন্দিদের আমির বাংলাদেশে, সেই মানুষটা বলতে পারে কিভাবে যে আহলে হাদিস হলো আহলে খবিস বলে? নাউজুবিল্লাহ, আহলে হাদিসরা আহলে খবিস মানে? আহলে খবিস কাকে কয়? আহলে হাদিসরাই হলো পৃথিবীতে কুরআন এবং সুন্নাহ প্রকৃত ধারক। আহলে হাদিসরা কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে না। এরপরে বলছে আহলে হাদিসরা হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গি। এর পরের বাক্যটা এত কড়া, এত খারাপ, সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আহলে হাদিসদেরকে দেশ থেকে ব্যান করা হোক। তোমার মতো কোটি কোটি আমিরকে আহলে হাদিসরা মোটেই দাম দেয় না। আহলে হাদিসরা দাম দেয় কুরআন হাদিসের, আল্লাহ রাসূলের মান হাজার দাম দেয়, সালাত মান হাজার দাম দেয়। তুমি বললে সরকার ব্যান করে দিবে? মনে রেখো, পৃথিবীতে যেখানে আহলে হাদিস আছে, সালাফিয়া যেখানে আছে, সেখানে তারা কুরআন বা হাদিস মেনে চলে, আল্লাহ তাদেরকে সাহায্য করে থাকে। আহলে হাদিসের জনবল নেই, অস্ত্রবল নেই, অর্থবল নেই, তবে আহলে হাদিসদের আছে, সালাফিদের আছে সরাসরি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তিটা আমাদের জন্য বড়। আমরা আপনারা না বোঝার কারণে সিলেটে গেলাম, একজন ব্যক্তি প্রশ্ন করলো,
এখন হেফাজতের আন্দোলন চলছে, আহলাদের সাপোর্ট করুক। আমি বলেছিলাম তারা যখন শক্তি অর্জন করবে তখনই আহলাদের ঘাড় চেপে ধরবে, তখন তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এটাই হলো বক্তব্যের সার নির্দেশ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করব, আগেই বলেছি, মানহাজ ঠিক রাখুন, আকীদা ঠিক রাখুন, ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ জান্নাত পাবো। এবং সর্বত্র দাওয়াতি কাজ করুন। বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসাগুলো, মসজিদগুলো যত ছাত্র তৈরি হবে, যত দাওয়াতি কাজ তৈরি হবে, তত মানুষের আকীদা পরিষ্কার হবে। কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা মাদ্রাসা তৈরি করতে হলে, মসজিদ তৈরি করতে হলে মানুষের সহযোগিতা পাই না, খুব কষ্ট হয়। মাদ্রাসার জন্য গ্রিল জ্বালানা লাগবে, এটাই মানুষ দেয় না, অথচ বেদাতিদের কাছে কোটি কোটি টাকা অর্থ ঢালছে। তাদের বড় বড় ফ্যাক্টরিগুলো আরো জোরদার হচ্ছে, বড় বড় ফ্যাক্টরিগুলো আজকে শিরিক বিদাত এমন ভাবে ছড়াচ্ছে, বাংলাদেশের মানুষকে শিরিক বিদাতের মধ্যে নিমজ্জিত করার ষড়যন্ত্র করছে তারা। আমরা পিছিয়ে আছি না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা দাওয়াতি কাজে নিমজ্জিত হন, আপনারা দাওয়াতি কাজে আত্মনিয়োগ করুন।